আমাদের মধ্যে অনেকেই বলে থাকেন আমি কোনো দুঃসংবাদ দিতে পারি না। আমার কাছে এসে বলেন কোনো একটি ফোন কল আসলে আমার বুকটা ধরফর করে ওঠে, কোনো একটি খারাপ সংবাদ পেপারে হেডলাইন দেখলে আমার খুব অস্থির লাগে, সারাদিন ভীষণ অস্থিরতায় কাটে, ওই দিনটা আমার মাটি হয়ে যায়, ওই রাতে আমার আর ঘুম আসে না, ওই রাতে বারবার টয়লেটে যেতে হয়, ওই রাতে আমি ভীষণ আনচান অবস্থায় পড়ে যাই। অর্থাৎ আমি কোনো খারাপ সংবাদ নিতে পারি না, সেটা যেই সম্পর্কিত খারাপ সংবাদই হোক না কেন, সেটা কারো মৃত্যু হতে পারে, সেটা হতে পারে কোনো একটি সম্পর্কের বিচ্ছেদ, সেটা হতে পারে চাকরি চলে যাওয়া, সেটা হতে পারে পরীক্ষায় ফেল করা, কোনো খারাপ সংবাদ আমি মেনে নিতে পারি না বা পারি না আসলে হ্যান্ডেল করতে। এই যে খারাপ সংবাদ কীভাবে আমি হ্যান্ডেল করব, হাউ টু ডিল উইথ ব্যাড নিউজ, এই জিনিসগুলো সম্পর্কে আজকে একটু বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে আপনার অনুভূতিটা, যে কোনো একটি খারাপ সংবাদ শোনার পরে আপনার অনুভূতিটার একটা নাম দিন এবং আপনার অনুভূতিটাকে স্বীকার করে নিন, মেনে নিন। যেমন আপনার হঠাৎ করে এই পেপারে একটি লেখা দেখলেন, হেডলাইন দেখলেন, দেখেই ওই মুহূর্তে আপনার মধ্যে একটা ভীষণ অস্থিরতা কাজ করছে, তো আপনি আরও বিচলিত হয়ে গেলেন যে এরকম লাগছে কেন আমার। কিন্তু আপনি অনুভূতিটার নাম দিন, আমার মধ্যে যেটা লাগছে সেটা হচ্ছে ভয়। পেপারে দেখলেন করোনায় এতজন মানুষের মৃত্যু হয়েছে, কথার কথা, দেখে আপনার খুব খারাপ লাগছে, অস্থির লাগছে, অনুভূতির নাম দিন। অনুভূতিটা কি ভয়, নাকি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে অনেক কেউ মারা গেছে, বিভৎস একটি ট্রাফিক অ্যাক্সিডেন্টের হেডলাইন দেখেছেন আপনি, আপনি দেখেন, দেখার পরে আপনার মধ্যে যে সমস্যা, যেই অনুভূতিটা হচ্ছে সেটা আসলে কি কষ্ট? তাহলে আপনার অনুভূতিটা ভয় নাকি কষ্ট, নাকি এটা কোনো অজানা আশঙ্কা, নাকি এটা কি, এটা এই নাম দিতে হবে। নাম দেওয়ার পরে এটাকে আমরা বলি অ্যাকসেপ্ট করে নিন বা মেনে নিন যে আমি এই সমস্যা, এই অনুভূতিতে আক্রান্ত, এই ধরনের অনুভূতি আমার উপর ভর করেছে। এইটা যখন আপনি বুঝতে পারবেন তখনই আপনি বুঝবেন যে আপনার আসলে এই অনুভূতিটাই এই ধরনের একটি অস্বাভাবিক অস্থিরতার জন্ম দিচ্ছে আপনাকে। অনুভূতিটার সম্পর্কে নাম দিলেন এবং অনুভূতিটার সম্পর্কে জানলেন এবং অনুভূতিটাকে অ্যাকসেপ্ট করলেন, এটা গেল প্রথম কথা। এই অনুভূতি যত অ্যাভয়েড করতে চাইবেন তত আপনার স্ট্রেস বাড়বে, অনুভূতি যত আপনি থামাতে চাইবেন তত আপনার স্ট্রেস বাড়বে। না না না, ঠিক আছে, আচ্ছা, অসুবিধা নাই, আপনি জানছেন না, বোঝার চেষ্টা করছেন না যে এইটা আসলে আমার এই রিলেটেড সমস্যা থেকে, এই রিলেটেড অনুভূতি ইমোশন থেকে এই অস্থিরতা হচ্ছে। না জানা পর্যন্ত কিন্তু আপনার অস্থিরতা বাড়বে, অ্যাভয়েড করা যাবে না, আমি বারবার বলছি। অ্যান্ড নাম্বার টু, রিপিটেড এক্সপোজার, অর্থাৎ আপনি যেই জিনিসটাতে আপনার খারাপ লাগা শুরু হয়েছে, যেই জিনিসটা দিয়ে বা যেই খবরটা দিয়ে বা যেই সংবাদটা শুনে বা যেই সংবাদটা পড়ে পেপারে হেডলাইনটা দেখে, ওটা পড়ার দেখার পরে আপনি পেপারটা সরিয়ে রাখলেন, ওইটা আপনি আর পড়তেই চাচ্ছেন না, করতেই চাচ্ছেন না, ওইদিকে তাকাতেই চাচ্ছেন না, এইটা খারাপ। ধরেন পেপারের ওই বিভৎস দুঃসংবাদটাই আপনি পড়েছেন, হেডলাইনটা, তারপর আর সারাদিন মাটি হয়ে যাওয়ার পথে, অফিসেও যেতে পারছেন না, কিছুই করতে পারছেন না, বা অফিসে যেয়েও খারাপ লাগছে, তখন আপনি করবেন কি, ওইটা একটু ঠান্ডা মাথায় ধীরে ধীরে, খুব ধীরে ধীরে পুরো খবরটা বিস্তারিত একটু পড়েন, কয়েকবার পড়েন। প্রথমে খারাপ লাগবে, কষ্ট হবে, কিন্তু বলা হয় যে রিপিটেড এক্সপোজার দিলে, বারবার যদি আপনি জিনিসটার প্রতি এই এক্সপোজড হন, তখন একটা সময় দেখবেন যে আপনি খবরটা পুরোটাই আপনি নিতে পারছেন, জানছেন, পুরো খবরটা শুনলেন, খারাপ লাগার তীব্রতাটা কমেছে, অর্থাৎ আপনি নিতে পারছেন এই খারাপ জিনিসগুলো। নাম্বার থ্রি, আপনার চিন্তাগুলোকে নতুন করে কাঠামো দিন। ধরেন আপনার চাকরি চলে গেছে, আপনি ভাবছেন যে এইটা কেন হলো, এইরকম কেন হলো, এইরকম চাকরিটা আমার নাও যাইতে পারতো, বা আমার দোষের কারণেই আমার চাকরি গিয়েছে, এই যে নেগেটিভ চিন্তাগুলো বারবার আসছে, এই চিন্তাগুলোকে তখন আপনি থামিয়ে দিন। থামিয়ে দিয়ে আপনি চিন্তা করবেন যে এই চাকরিটা যে গেছে, যদি আমার আসলেই কোনো দোষ থাকে তাহলে এই ভুল থেকে আমি কীভাবে শিক্ষা নিব, এই ভুলকে কাজে লাগিয়ে সামনের চাকরিতে যাতে এই ভুলটা না হয় সেটাকে আমি চেষ্টা করব, এবং এখন এই মুহূর্তে আমার চাকরি নাই তাই বলে আমার সব শেষ হয়ে গেছে তা নয়, আমি আগামী দিনগুলোতে কীভাবে চাকরির জন্য অ্যাপ্লাই করব সেটাকে আস্তে আস্তে সেই দিকে মনোনিবেশ করার চেষ্টা করুন, বা এই মুহূর্তে আমার আর কী কী অল্টারনেটিভ ওয়ে আছে, বা এই মুহূর্তে আমার অন্য কোনো সুযোগ বা সম্ভাবনার দুয়ার কি খুলে গেল এই চাকরিটা চলে যাওয়াতে, সেগুলো কি কিছু আছে, সেগুলো খুঁজে বের করার চেষ্টা করেন। যেমন আমার সন্তানকে আমি বেশি সময় দিতে পারছি, কথার কথা, বা আমি আমার বাসায় বেশি সময় দিতে পারছি, অন্য কিছু কাজ যেগুলো গত এক বছর ধরে করাই হয়নি সেগুলো করতে পারবো, এই কাজগুলো এই ফাঁকে চট করে সেরে ফেলি, বা বাসাবাসি অন্য চাকরি বা ব্যবসা কিছু একটা খোঁজার চেষ্টা করি, এইভাবে করে নিজের চিন্তাধারাকে পরিবর্তন করেন। সারাক্ষণ নেগেটিভ চিন্তার মধ্যে না থেকে একটু অল্টারনেট চিন্তাগুলো করার চেষ্টা করেন এবং পজিটিভ হওয়ার চেষ্টা করেন। এবং আপনি কি ভাবছেন,
সেই ভাবনাটা বুঝেন, বুঝে আপনার এই থটটাকে রিফ্রেম করেন। যেমন আপনার মনে হচ্ছে যে এই খবরটা পড়ার পর থেকে আমি যদি এখন মারা যাই, হ্যাঁ হ্যাঁ আমার তো বুক ধরফর শুরু হয়ে গেছে, আমার কি এখন হার্ট অ্যাটাক করবে, এরকম চিন্তা আসতে পারে। কিন্তু আপনি যখন বুঝবেন এই খবরটা পড়ার পরে আমার মধ্যে এক ধরনের অস্থিরতা হয়েছে এবং এই অস্থিরতা থেকে আমার বুক ধরফর করছে, এবং আপনি এও জানেন আমার ভিডিও দেখেই হয়তো বা যে এই এই বুক ধরফর আসলে একটা অস্থিরতার লক্ষণ, কাজেই এইটা থেকে আমি অন্তত এই এই বুক ধরফর থেকে মারা যাব, এই কারণে হচ্ছে এই অবস্থা থেকে আমার মৃত্যু হবে না, আমি শান্ত হয়ে একটু বসি, একটু ব্রিদিং এক্সারসাইজ বা রিল্যাক্সেশন করি, যেটার একটা ব্যায়াম আপনাদেরকে আমি ভিডিওতে শিখিয়েছি সেটা একটু করি, কিছুক্ষণ পরে দেখবেন যে এই যে চিন্তাটা আপনি অন্যভাবে করলেন, বুঝলেন, দেখবেন আপনার এই অস্থিরতাটা কমে গেছে। এবং কেন এমন হলো, এরকম না হলে তো পারতো, এই চিন্তাগুলো এগুলোকে আমরা বলি ডিনায়াল, হয়তো বা আবার ঠিক হয়ে যাবে চাকরিটা, হয়তো বা আবার সে ফিরে আসবে যে আমাকে ছেড়ে চলে গেছে, এগুলোকে আমরা বলি ডিনায়াল। তো ডিনায়াল এক ধরনের ডিফেন্স মেকানিজম, এইটাকে যতটা সম্ভব এটা হেল্প করে সাময়িকভাবে, এইটাকে ডিনায়ালটাকে চলে যেতে দিন, একটা সময় পরে চলে যায়, চলে যেয়ে বাস্তবতাটাকে মেনে নেওয়া শিখুন। যিনি যত ভালো বাস্তবতাকে মেনে নিতে পারেন, যত দ্রুত পারেন, সব বিষয়ে বাস্তবতা মেনে নেওয়া খুব কঠিন আসলে, আমরা জানি যার জায়গা যার ইমোশন যার কষ্ট তিনিই ভালো বুঝেন। তারপরেও মানুষের মনে কিন্তু দুইটি অংশ আছে, একটিকে আমরা বলি ইমোশনাল মাইন্ড, একটিকে আমরা বলি প্র্যাকটিক্যাল মাইন্ড। শুধু ইমোশন দিয়েও চলে না, শুধু প্র্যাকটিক্যাল হলেও চলে না, দুইটার একটা কম্বিনেশন লাগে, দুইটার একটা মিক্সচার লাগে। এই মিক্সচারকে আমরা বলি যে ওয়াইজ মাইন্ড। এই দুইয়ের সম্মিলনে যখন আপনার মনে একটি ওয়াইজ অবস্থা সৃষ্টি হবে তখনই আপনি সিদ্ধান্ত নেবেন, যত বেশি ওয়াইজ মাইন্ডে আসতে পারবেন, যত বেশি একটু বাস্তবতা আর ইমোশনের চমৎকার মিশেল করতে পারবেন, আপনি ব্যালেন্সড একটি মিশেল করতে পারবেন, তখনই আপনার দেখবেন যে মেন্টাল স্টেট ভালো হচ্ছে, ততই আপনি বেশি ব্যাড নিউজগুলোকে বা খারাপ সংবাদগুলোকে তত বেশি আপনি ট্যাকেল দিতে পারছেন বা হ্যান্ডেল করতে পারছেন বা কোপ করতে পারছেন তত বেশি। খারাপ সিচুয়েশনে পড়লে অর্থাৎ অ্যাডভার্স কোনো সিচুয়েশনে পড়লে সেটাকে হ্যান্ডেল করা শিখতে হবে। সেই হ্যান্ডেল করা শেখার জন্য কিন্তু অনেক উপায় আছে। প্রথম কথা, ভুলের লিস্টগুলো করবেন আপনি, আমি কী কী ভুল করেছি বা এই এই সিচুয়েশনটা কেন হলো খুঁজে বের করতে পারেন, সমস্যা নাই। সেটা থেকে বেশি জরুরি হচ্ছে এই সিচুয়েশন থেকে বের হওয়ার জন্য আমার সম্ভাব্য কী কী উপায় আছে সেইটার লিস্ট করা, সেই উপায়টা নিয়ে কাছের কারো মানুষের সাথে আলাপ করা, সেই উপায়টা আপনি কাগজে লিস্ট করে ফেলতে পারেন। সেই কিছুই করতে না পারলে, মনের কষ্টের কথা কাউকেই যদি বলতেও না পারেন, তাহলে আমরা বলি যে ডায়েরি লেখেন, নিয়মিত ডায়েরি লেখেন। ডায়েরি লেখলে হয় কি, নিজের আত্মবিশ্বাস ফিরে আসে, নিজের অজানা সেই প্রতিভাগুলো অনেক সময় উপরে উঠে আসে, এবং সর্বোপরি মনের চাপটা কমে যায় ডায়েরি লিখতে। এই কাজগুলো আপনি রেগুলার করতে পারেন, বিশেষ করে চাপে পড়লে, টেনশনে পড়লে বা খারাপ কোনো ঘটনার সম্মুখীন হলে, সেটা যে কিছু হোক, সেটা যাই হোক না কেন, সেগুলো হলে আপনি এই কাজগুলো করতে পারেন। অ্যান্ড ফাইনালি, বি কাইন্ড টু ইয়োরসেলফ, নিজের প্রতি সদয় হন, নিজেকে কষ্ট দিবেন না। আপনি খুব বাজে সংবাদ শুনেছেন, খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, এ অবস্থায় আপনি নিজের খাওয়া ছেড়ে দিলেন, এ অবস্থায় নিজের ঘুম বাদ দিয়ে দিলেন, এ অবস্থায় নিজেকে আঘাত করছেন, এ অবস্থায় কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে ফেলছেন, এগুলোকে আমরা বলছি ম্যাল অ্যাডাপটিভ কোপিং স্ট্র্যাটেজি। এইগুলো কোনো স্বাস্থ্যকর চাপ সামলানোর উপায় নয়। চাপ সামলানোর স্বাস্থ্যকর উপায় আছে অনেকগুলো, সেই উপায়গুলো অবলম্বন করুন, পর্যাপ্ত ঘুম এবং খাওয়াকে রেগুলার এটা এনশিওর করুন, মাইন্ডফুল থাকার চেষ্টা করুন। মাইন্ডফুল মানে এর আগে বলেছি গভীর মনোযোগ দিয়ে কোনো একটা কিছু করা, বর্তমানে থাকা, বর্তমানকে উপভোগ করা, আপনার আশেপাশে অনেক আনন্দের কিছু হচ্ছে, অনেক ভালো কিছু হচ্ছে, সেই জিনিসগুলোকে অবজার্ভ করা, সেই জিনিসগুলোকে উপভোগ করা, এগুলো করেন। আপনার নিজের স্কিনের যত্ন নিতে পারেন, চুলের যত্ন নিতে পারেন, নখের যত্ন নিতে পারেন, আপনার পেটের যত্ন নিতে পারেন, পেট মানে খাবারের নালী বলেছি আমি, খাদ্য নালী, যেগুলো আপনার লিভারকে ভালো রাখে, আপনার পেটকে ভালো রাখে, এরকম কিছু খাবার খেতে পারেন। আপনার শরীরের ফিটনেসের প্রতি যত্ন নিতে পারেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনি সতর্ক হতে পারেন, এই রিলেটেড কাজগুলো করতে পারেন, এই সমস্ত কাজগুলো করেন, অর্থাৎ নিজের যত্ন নেন, নিজেকে ভালোবাসেন, দেখবেন আপনি খারাপ সময়কে ভালোভাবে হ্যান্ডেল করতে পারছেন, দেখবেন আপনি খারাপ সংবাদগুলোকেও নিতে পারছেন ভালোভাবে, এবং খারাপ সংবাদগুলো আসলেও সেগুলোকে আপনি একটু কৌশলে সেগুলোকে সেই চাপগুলোকে নিতে পারছেন আপনি। সো যারা বলেন আমি কোনো খারাপ সংবাদ শুনতে পারি না, আমি কোনো চাপ নিতে পারি না, তাদের জন্য আমার এই ছোট্ট প্রয়াস, এইগুলো একটু অ্যাপ্লাই করার চেষ্টা করে দেখতে পারেন, একটু হলেও আমার মনে হয় আপনার কাজে আসবে। ভালো থাকবেন।